السلام عليكم. وعليكم السلام ورحمة الله. السلام عليكم ورحمة الله. جيه وعليكم السلام. فشن فشن ده شده محرم ما سه دوش تاريخ كي بار آر اي روزا كي نو اي دوش بابا سيگر كونتا اتم بشي آر اتار فضيلات تاشم برتجان ده تاي اتم بار فشن آر دي نمبر فشن ده جيشه جو دي شمس شخي نماز قد ده وزو ده و نمازه جيشه اتروك ده شمس ده كي كورا اتا كي بابا نماز تابه كورا اتا আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি আমরা শুনছি আপনার বিষয় ওয়া আলাইকুম সালাম জি মহতরম শুনলেন মহতরম মুহররম 10 তারিখ কিবার পড়ছে কত তারিখ পড়ছে এবং এর রোজার কয় তারিখে আমাদের রাখতে হবে কয়টা রোজা রাখতে হবে কি কিবার রাখলে একটু ফজিলত বেশি আর এবং এর স্পেশালি ফজিলত কি রয়েছে এই 10ই মুহররম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد আমরা বাংলাদেশে যেহেতু আলহামদুলিল্লাহ আমরা চাঁদ দেখে ফেলেছি জি তো আমাদের দেশে 10ই মুহররম পড়ছে পরবর্তী শনিবার 29শে জুলাই তাহলে আমরা ইনশাআল্লাহ সেদিন সিয়াম রাখব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রোজায় তিনি রেখেছিলেন মূলত 10ই মুহররম তবে সাহাবাই কেরাম যখন কেউ কেউ বললেন যে এই দিনটিকে ইহুদিরা সম্মান করে খ্রিস্টানরা সম্মান করে তারা তো আবার বলে বেড়াবে যে আপনি তাদের অনুসরণ করছেন কিনা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি বলেছিলেন লা ইন বাকীতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ রাখব আগের দিনের সাথে মিলিয়ে আগের দিনের অর্থাৎ 10 তারিখের সাথে মিলিয়ে আমি 9 তারিখ রাখব আচ্ছা তবে তিনি বেঁচে থাকেননি এর আগে তিনি ইন্তেকাল করেছেন এই কারণে ওলামায়ে কেরাম বলেন যে 9 এবং 10 হলো সুন্নাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি কেউ কোনো ব্যক্তি 10 কোনো কারণে 9 তারিখ রাখতে না পারে তখন তিনি 10 এবং 11 রাখতে পারবেন সেটা মুস্তাহাব দুটি রাখি রাখলেই এটা সুন্নাত মোতাবেক বেশি হবে আর ফজিলতের কথা বলছিলেন যে ফজিলত তো অনেক জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফযালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা জি এবং তিনি বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে আমি আশা করছি আল্লাহ তাআলা ইয়াকফারু আনহু সানাতাল লাতী ক্বাবলাহ আল্লাহু আকবার যে এক বছরের আল্লাহ তাআলা গুনাহ maaf করে দেবেন সুবহানাল্লাহ বিশাল ফজিলত এই রোজাতে আছে আহসান শেখ আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গ্যাসের সমস্যার কারণে ওযু রাখা সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে নামাজের অবস্থায় কি করবেন এই ওযু নিয়ে হ্যাঁ যদি তিনি এমন হন যে একবার গ্যাসপ্রম হওয়ার পরে পরবর্তীতে আবার তিনি 5-7 মিনিট সময় পান তাহলে তিনি ওযু ভেঙে গেছে আবার ওযু করে নামাজটা ফরজটা পড়ে নেবেন তাড়াতাড়ি আর যদি অবস্থা এমন হয় যে না বরং 2 মিনিট 1 মিনিট পরে পরে এমন হতে থাকে তাহলে ইস্তেহাজা রোগীর মতো যে সমস্ত নারীর ব্লিডিং হতে থাকে 10 দিন যাওয়ার পরে তারা কিন্তু নামাজ পড়বে ব্লিডিং অবস্থায় কিছু পুরুষ আছে প্রস্রাব ঝরতে থাকে তারা কিন্তু নামাজ অবস্থায়ও প্রস্রাব ঝরলো নামাজ পড়বে নামাজ পড়তে হবে তো ওনার অবস্থা একই মাসালা হবে যেহেতু তিনি 1-2 মিনিট পর পরই তার গ্যাসপ্রম হচ্ছে এই জন্য তিনি নামাজও পড়বেন এবং তিনি ওযু ভেঙে গেলেও নামাজ পড়বেন মানে এক ওয়াক্তের জন্য মানে প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন ওযু দিয়ে নামাজটা পড়ে ফেলবেন হ্যাঁ পড়ে ফেলবেন আলহামদুলিল্লাহ শেখ বারাকাল্লাহ ফিক আহসান্ত আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে জি দর্শক কে আছেন বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আরিফ চিরবন থেকে জাযাকাল্লাহু খায়র ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া ইয়াক জি আরিফ সাহেব কি প্রশ্ন আপনার বলুন আমার প্রশ্ন দুটি ওই দিনটাই প্রশ্নটা করলাম শাওলিউল্লাহর কাছে শাওলিউল্লাহ সাহেব বললেন যে ভাগে দিলে আমার পক্ষ থেকে এমন আমার পরিবারের পক্ষ থেকে এটা দেওয়া যাবে এখন আমরা জানি যে একটা গরু মজুরি ভাগে যদি একজনকে দিতে হবে এই বিষয়টি জানা যাচ্ছে না আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার তোয়াফ এটা কারো খারাপ পক্ষ থেকে করতে পারবো কিনা তোয়াফ কি কারো পক্ষ থেকে করা যাবে দোয়া না তোয়াফ কারো পক্ষ থেকে আচ্ছা জি আর আরেকটা প্রশ্ন আমাদের রশিদ আহমেদ মাদানী কোন উনি হজে গিয়েছেন হজে সফরে আছেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আশা করছি আমরা পাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হজকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম মহতরম ভাগের যে ভাগের মানে কুরবানি যে অনেকে তো শরীকে করেন সেই শরীকটা কি অনেকের পক্ষ থেকে একটা শরীক কি অংশগ্রহণ করা যায় কিনা না একজনের পক্ষ থেকে একটা শরীকই অংশগ্রহণ করা যাবে আসলে একাধিক জনে মিলে এক শরীক হয় না আচ্ছা 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 ইন্ডিভিজুয়ালি হবে আচ্ছা তবে হ্যাঁ 91টি ফ্যামিলি যদি হয় তাহলে তারা একটা বকরি যেমন দিতে পারবে একটা শরীক হইতে পারে একটা ভাগও দিতে পারবে হ্যাঁ কিন্তু ভিন্ন ভিন্ন ফ্যামিলি হলে এটা পারবে না আচ্ছা আচ্ছা আচ্ছা